মাত্র ছ মাস আগের কথা। মহাকারণে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছিলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কেন্দ্র কাটসু। বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সৎ রাজনীতিক খুব একটা দেখতে পাওয়া যায় না। So I think this spate of criticism which is going on against Mamta ji, this is not fair. মাঝে কেটে গিয়েছে ছটা মাস। ব্যঙ্গচিত্রকাণ্ড থেকে শুরু করে সংবাদ মাধ্যমকে আক্রমণ, একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরিবর্তিত এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যানের মূল্যায়নও বদলেছে। রবিবার মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে কাটসু বলেন, অসহিষ্ণুতায় ভুগছেন মমতা, শুধু ইয়েস ম্যানই তাঁর পছন্দ। I praised her. She has got good qualities of integrity. I praised her. And I feel she feels for the Aam Aadmi, which Sunil Ganguly also, he shares that common trait. But, she must realize we are living in a democracy. You have to act in a democratic manner. This is a great defect in her. She's very intolerant. She's not prepared to listen to others. You can't run a government like this. You have to listen to her. Yes, ultimately you take the decision yourself. She wants yes men. You must have no men around you. কার্জুর আগে শনিবারই সরকারে দলতন্ত্রের অভিযোগ তুলে সরব হন সুপ্রিম কোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়। বলেন, এই রাজ্যেই হওয়া সাম্প্রতিক একটি ঘটনার প্রতি আমি আলোকপাত করতে চাই। সেখানে সঠিক পথে এগিয়ে একটি অপরাধে তদন্ত করার জন্য একজন ভালো অফিসারের কী পরিণতি হয়েছিল আমরা সবাই জানি। তাকে বদলি করা হয়েছিল কারণ পলিটিক্যাল বসের বক্তব্যের উল্টো কথা তিনি বলেছিলেন। আমি বলছি না এটা শেষের শুরু, কিন্তু এটা বলবো এটা এই রাজ্যে প্রশাসনের দলতন্ত্রের শুরু। তা বলে আমি কিন্তু আগের জমানার প্রশংসা করছি না, সেই সময়েও প্রশাসনে দলতন্ত্রের অনুপ্রবেশ ঘটেছিল, কিন্তু এখনকার মতো এতটা খারাপ অবস্থা তখন ছিল না। প্রশাসন সমালোচনা সহ্য করতে পারছে না, এই ব্যাপারে প্রশাসন ক্রমশই বেশি করে অসহিষ্ণু হয়ে পড়ছে। অশোক গঙ্গোপাধ্যায়ের পর মার্কেন্দ্র কাটসু, জোড়া সমালোচনায় বিদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলেই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়েছেন অশোক গঙ্গোপাধ্যায়। আবার মার্কেন্দ্র কাটসু ও মহাকারণে তাঁর সঙ্গে দেখা করেই একসময় প্রশংসা করেছিলেন। এহেনও দুজন ব্যক্তির সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।